নমস্কার দর্শকবৃন্দ, নাম নেই, ফাঁস হতেই চাকরি গেল পাঁচজনের। এসএসসির নিয়োগে অনিয়ম, কীভাবে ফাঁস হলো বেআইনি নিয়োগের জাল, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কথা ছিল পরীক্ষা দিয়ে পাশ করলেই নাম উঠবে মেধা তালিকায়, মিলবে চাকরি, কিন্তু অভিযোগ তা হয়নি। চাকরি প্রার্থীদের দাবি মাসের পর মাস আন্দোলন করতে করতে তারা জোগাড় করে ফেলেছেন স্কুল সার্ভিস কমিশনের অনিয়মের নানা প্রমাণ। সেই প্রমাণের উপর ভিত্তি করে আদালতে মামলা হচ্ছে, খারিজ হচ্ছে অনিয়মের চাকরি। আর সেই সূত্র ধরেই প্রশ্ন উঠেছে এসএসসির নিয়োগে অনিয়মের জাল কতটা বিস্তৃত। যেমন এসএসসির নবম দশমের গণিতের চাকরি প্রার্থী প্রকাশ ঘোষের মামলার পরিপ্রেক্ষিতে চাকরি গিয়েছে এক চাকরিপ্রাপ্তের। প্রকাশ জানান, গণিতের ওবিসি অর্থাৎ মেল ফিমেল ক্যাটাগরিতে নবম দশমের ওয়েটিং লিস্টে নাম রয়েছে 370 জন চাকরি প্রার্থীর। অষ্টম কাউন্সিলিংয়ে ওয়েটিং লিস্ট ধরে ডাক পেয়েছিলেন 191 জন। প্রকাশের কথায় ওই 191 জন চাকরি পাওয়ার পরেও যদি শূন্য পদ থেকে থাকে তাহলে পর্যায়ক্রমে ডাক পাওয়ার কথা, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম 275 র্যাঙ্কের একজনের নিয়োগ হয়েছে মুর্শিদাবাদের সলুয়াডাঙ্গা হাইস্কুলে। যত গণ্ডগোল কিন্তু এই মুর্শিদাবাদ নিয়ে, মুর্শিদাবাদে কিন্তু এরকম অনিয়ম কিন্তু অত্যধিক মাত্রায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, অথচ আমার র্যাঙ্ক 259, তাহলে আমি চাকরি না পেয়ে 275 র্যাঙ্কে কেন চাকরি দেওয়া হলো? প্রকাশ জানান, তারা তখন এই চাকরি প্রার্থীর নিয়োগের নথি জোগাড় করতে শুরু করলেন। সংশ্লিষ্ট স্কুলের ওয়েবসাইটে সংশ্লিষ্ট চাকরি প্রাপকের নাম যাচাই করলেন, তারপরে প্রধান শিক্ষকের কাছে তথ্যের অধিকার সংক্রান্ত আইনে অর্থাৎ আর্টিআই আইন 2005 আবেদন করে জানতে চাইলেন কবে থেকে ওই চাকরি প্রার্থী চাকরি করছেন। জানা যায় ওই প্রার্থী 2021 সালের 18 ফেব্রুয়ারি থেকে ওই স্কুলে চাকরি করছেন। আরটিআইয়ের মাধ্যমে তারা জানতে পারেন ওই প্রার্থীর রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর। এরপরে হাইকোর্টে মামলা করে প্রকাশ। সেই মামলার নম্বর ছিল WPA/184687/2021। প্রকাশ বলেন, উত্তরে এসএসসি কোর্টকে জানায় ভুল করে নিয়োগ হয়ে গিয়েছিল, অর্থাৎ এটা ভুল ঠিক নয়, ইচ্ছাকৃত ভুল। যাই হোক, তখন এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, একটি ইঁদুর পচেনি, হাজার হাজার ইঁদুর পচেছে নিশ্চয়ই। এরপর 17 মার্চ এসএসসি নোটিশ দিয়ে ওই নিয়োগ বাতিল করে। প্রকাশ একা নন, গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানরত এসএসসির নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীরা জানাচ্ছে, অনেক চাকরি প্রার্থী এইভাবে আরটিআই করে নথি বার করে আদালতে প্রমাণ দিয়েছেন এবং তার সূত্র ধরে বিনিয়মের চাকরি গিয়েছে। তো এই আরটিআই অ্যাক্টে কিন্তু অনেকের এরকম ভুয়ো যারা নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু চাকরি যাওয়ার সম্ভাবনাই সবথেকে প্রবল। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার নয়, হেডমাস্টারদের প্যানেলেও কিন্তু এরকম আরটিআই করলে জানা যাবে কারা কারা ভুয়ো এরকম টাকা পয়সা গুঁজে দিয়ে এই হেডমাস্টার হয়ে বসে আছেন। তো যাই হোক, যেমন দেখা যায় বিনিয়ম হয়েছে ভৌত বিজ্ঞানে পাঁচজনের ক্ষেত্রেও। আরটিআই এর তথ্য পেয়ে আন্দোলনকারীদের একাংশ জানতে পেরেছেন এবার আর পুকুর চুরি নয়, নদী চুরি। এর আগে 275 র্যাঙ্কের চাকরি প্রার্থীর তবু মেধা তালিকায় ওয়েটিং লিস্টে নাম ছিল, কিন্তু ভৌত বিজ্ঞানের ওই পাঁচ শিক্ষকের নাম মেধা তালিকায় কোথাও নেই বলে অভিযোগ। অথচ তারা বিভিন্ন স্কুলে ভৌত বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেছেন। প্রার্থীরা জানান, মেধা তালিকায় দুটি ভাগ থাকে, এমপ্যানের লিস্ট এবং ওয়েটিং লিস্ট। খুঁজে দেখা যায় ওই পাঁচ প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে নেই, আবার ইম্প্যানেন্ট লিস্টেও নেই। চাকরি প্রার্থীরা আরটিআইয়ের আওতায় জানতে চান ওই পাঁচ ভৌত বিজ্ঞানের শিক্ষকের রেকমেন্ডেশন লেটার ও অ্যাপয়েন্টমেন্ট লেটারের নম্বর কত। সেগুলি জানার পরে ফের মামলা করেন মোহাম্মদ আব্দুল গনি আনসারি নামে এক চাকরি প্রার্থী। আব্দুল গনি জানান, ওই মামলার কেস নম্বর ছিল WPA/13701/2021। মামলার ভিত্তিতে কমিশন আদালতে জানায় ভুল হয়ে গিয়েছে, বারবারই ওই ইচ্ছাকৃত ভুল। তো যাই হোক, ওই পাঁচ শিক্ষকেরও চাকরি যায়। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানাচ্ছে, বিচারপতি অভিজিৎ গঙ্গ অধ্যায় প্রশ্ন করেছিলেন এরকম পচা ইঁদুর কতগুলি আছে, তাদেরও একই প্রশ্ন। সেই সঙ্গে তারা জানতে চান সেই পচা ইঁদুর তাদের খুঁজে বের করতে হবে কেন। তো এটা ঠিকই যে ওই পচা ইঁদুরগুলো তাদেরকে বের করতে হবে কেন, এই পচা ইঁদুরগুলোকে কিন্তু এসএসসি স্কুল শিক্ষা দপ্তর হোক, তারাই কিন্তু এই পচা ইঁদুরগুলোকে টেনে বের করে কিন্তু নর্দমায় ফেলে দিতে পারে। তো যাই হোক, এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।